যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন নতুন ও অদ্ভুত তথ্য পেতে হলে পাশের বেল আইকনটি প্রেস করুন কে বলেছে মহাকাশে ঘুরতে যাওয়ার জন্য নভোচারী কিংবা মহাকাশচারী হতে হবে আপনি সাধারণ মানুষ হলেও ঘুরতে যেতে পারবেন মহাকাশে তার জন্য লাগবে মাত্র দুই কোটি টাকা অ্যামাজন প্রধান জেফ বেজফ কিংবা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্যানসন আপনার জন্য মহাকাশে যাওয়ার ব্যবস্থা নিয়ে এলো দুই থেকে তিন লাখ ডলারের বিনিময়ে পালিয়ে দিতে পারবেন মহাকাশে অ্যামাজন প্রধান জেফ বেজোসের মহাকাশ ভ্রমণের সংস্থা বুল অরিজিনের তৈরি নিউ শেপার্ড রকেটটি ইতিমধ্যেই আটবার সফলভাবে মাটিতে অবতরণ করতে সক্ষম হয়েছে আর আগামী বছরেই এটি প্রথমবারের মতো অভিযাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণ করবে এক্ষেত্রে ছয়জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে নিউ শেপার রকেট নিয়ে সকল পরীক্ষা নিরীক্ষা সফল হওয়া সত্ত্বেও মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এটি নিয়ে আরও পরীক্ষা চালাতে চান বেজোস তবে এই প্রথম মহাকাশ ভ্রমণের ভাড়া সম্পর্কে জানালেন তিনি প্রতিবেদনে জানায় গিয়েছে নিউ শেপার পৃথিবী থেকে একশো কিলোমিটার দূরে পাড়ি দেবে এতে থাকবে ছয়টি অবজারভেশন উইন্ডো যাত্রীরা কয়েক মিনিটের জন্য নিজেদের ভারহীন বলে মনে করবেন জানালাতে পৃথিবীর ঢালও দেখতে পারবেন তারা জেফ বেজোস ছাড়াও আরও দুই ধনকুপের রিচার্ড ব্র্যানসন ও অ্যালন মাস্ক এই দুজনেই চাইছেন উৎসাহীদের মহাকাশে ভ্রমণ নিয়ে যেতে ব্যানসনের ভার্জিন গ্যালাকটিক সংস্থা ইতোমধ্যেই ছশো পঞ্চাশটি টিকিট বিক্রি করে ফেলেছে অন্যদিকে অ্যালন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স জানিয়েছে মহাকাশ ভ্রমণের মাধ্যমে এই বেড়ানো শুরু হলেও পরবর্তীতে ভিন গ্রহেও যাতে মানুষ বস্তি স্থাপন করতে পারে সেটাই দেখবে তার সংস্থা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ